আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যারা প্রতিদিন নতুন নতুন নিত্য নতুন ডিজাইনের বাড়ি দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এরকম একটি বাড়ি কমপ্লিট করলে কত টাকা যাবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই প্ল্যানে আমরা কত স্কোয়ার ফিটে কত শতাংশ জমিতে এই প্ল্যানটি করে দিয়েছি সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এর পাশাপাশি এই বাড়ির এ টু জেড খরচ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন করে স্বপ্নকে বাস্তবায়ন করুন, নিজে নিরাপদ থাকুন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন। দর্শক বন্ধুরা, আমরা চাইলে বাড়ি বারবার করতে পারবো না। বাড়ি করার আগে ভালো করে বুঝে শুনে যেইভাবে করলে স্বপ্নের বাড়িটি বাস্তবে কীভাবে করলে সুন্দর হবে, কোন ডিজাইনটি করলে আপনার মনের মতো করে স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইতালি প্রবাসী মোহাম্মদ আবু সিদ্দিক ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি ভাইয়ের জেলা মাদারীপুর থানা শিবচর। তো ভাই প্রবাস থেকে স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে যোগাযোগ করে নিয়েছে। আপনিও চাইলে বিশ্বের যে কোনো জায়গায় থেকে স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন ইনশাল্লাহ করে ঘরে বসে থেকে ইনশাল্লাহ আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন। স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। তো এই বাড়িটির রুফটপ থেকে আমরা খুবই সুন্দরভাবে ডিজাইনটি করে দিয়েছি। বাড়িটি দেখতে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন। যারা অল্প বাজেটে খুবই সুন্দর করে টাইলস ব্যবহার না করে রঙের মাধ্যমে কম বাজেটে সুন্দর একটি বাড়ি করতে চান, চাইলে আপনারা এই ডিজাইনটি ফলো করতে পারেন। আর আপনারা চাইলে একটু ছোট বড় করে, অবশ্যই আপনারা সামনের ডিজাইনটি সেম রেখে ছোট করে আপনারা স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, এখন আমরা এই বাড়ির প্রত্যেকটি মাপ এ টু জেড ফ্লোর প্ল্যানে সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। আপনারা চাইলে একটু ছোট বড় জায়গায় স্বপ্নের বাড়িটি আপনারা অবশ্যই আপনাদের মন মতো করে নিতে পারেন, চাইলে আপনারা এর চেয়েও অনেক সুন্দর করে আরও ছোট বড় করে আপনারা অবশ্যই আপনার বাড়ির ডিজাইনটি করতে পারেন। এখন আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটি বুঝিয়ে দেবো। এবারের দৈর্ঘ্য আমরা দিয়েছি 43 ফিট 5 ইঞ্চি, এবারের প্রস্থ দিয়েছি 40 ফিট, এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট 1752 স্কোয়ার ফিট, জমির পরিমাণ 4 শতক জমি হলে এরকম একটি বাড়ি এই প্ল্যান অনুযায়ী ইনশাল্লাহ করতে পারেন। আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় করে ইনশাল্লাহ করে নিতে পারেন। তো বাড়ির প্রথমে একটি পুষ্টি ডিজাইন খুবই সুন্দর একটি 12 ফিট বাই 13 ফিটভাবে আমরা করে দিয়েছি। এরপরে একটি ড্রয়িং রুম করে দিয়েছি 13 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি, ড্রয়িং থেকে একটি ডাইনিং আলাদাভাবে স্পেস করে দিয়েছি 17 ফিট 4 ইঞ্চি বাই 14 ফিট 10 ইঞ্চি। সামনে দুটি বেডরুম করে দিয়েছি, একটি গেস্ট রুম একটি মাস্টার বেড, 12 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এর পাশে আরও 3টি বেডরুম করে দিয়েছি, একটু ছোটো বড় করে আমরা প্ল্যানটি সাজিয়ে দিয়েছি বাইর যেভাবে চেয়েছে। একটি কিচেন করে দিয়েছি 7 ফিট বাই 8 ফিট, আপনারা চাইলে অবশ্যই একটু ছোট বড় করে আপনারা ডিজাইনটি মনের মতো করে সাজাতে পারেন। একটি পেয়ার রুম করে দিয়েছি 8 ফিট 8 ইঞ্চি বাই 5 ফিট। এ বাড়িতে টোটাল 3টি ওয়াশরুম করে দিয়েছি, 2টি অ্যাটাচড একটি কমন, আপনারা চাইলে কম বেশি করে আপনার মনের মতো করে অবশ্যই নিতে পারেন। এই বাড়িতে খুবই চমৎকার 2টি বারান্দার ডিজাইন, আপনারা প্রত্যেকটি মাপ ভালো করে দেখে অবশ্যই বুঝে নেবেন। দর্শক বন্ধুরা, বাড়ি করার আগে অবশ্যই ভালো করে বুঝে শুনে, ভালো করে যদি বুঝে শুনে বাড়ি না করেন তাহলে আপনার স্বপ্নের বাড়ি আপনারই নষ্ট হবে। আপনি চাইলে পুনরায় আরেকটি বাড়ি নাও করতে পারেন। যেখান থেকে ভালো লাগে আপনার স্বপ্নের বাড়িটি ভালো করে বুঝে শুনে ডিজাইনটি দেখতে কীরকম হবে আপনার মন মতো, না হলে আমাদের মাধ্যমে আমরা যতবার ডিজাইন চেঞ্জ করে আপনার মন মতো করে ইনশাল্লাহ করে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, বর্তমান বাজার অনুযায়ী এরকম একটি বাড়ি 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করলে 3D প্ল্যান যেভাবে আছে এ টু জেড 28 লক্ষ টাকা হলে ইনশাল্লাহ এরকম একটি ডিজাইনের বাড়ি কমপ্লিট করতে পারবেন। জায়গাভিত্তিক খরচ একটু কম বেশি হবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন নিত্য নতুন ডিজাইনের বাড়ি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।